6 সেপ্টেম্বর 2024 জুমার পরের মজলিসে মাওলানা এনামুল হাসানের কণ্ঠে কবিতা, বাইতুল হক জামে মসজিদ হালকানগর ঢাকা। মদিনা শরীফের গভীর ইশক মহব্বত নিয়ে আমাদের প্রাণপ্রিয় শেখ ও মুর্শিদ কুতব আলম আরবিল্লাহ রুমি জামানা হজরত আকদস হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের লেখা কবিতা। কবিতার নাম জলওয়ায়ে আহমদ। জলওয়ায়ে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 22/10/2024 রাত 12:48 লেখা, হোটেল জওহারাতুর রশিদ, রুম নং 423, মদিনা মুনাওয়ারা। মদিনার লতা পাতা গাছ গাছালি বালু কণা সব ফুলের যে সুন্দর লাগে সকল গাছালি বালু কণা সব ফুলের যে সুন্দর লাগে সকল ফুলের যে সুন্দর লাগে সকল কি মমতা সজি মতা সব কিছুতে কি শোভাকে মন সব কিছুতে কি শোভা কি মন লোভা কি যে নুরে ডোবা বাতাসে হায় এই সুগন্ধ বাতাসে হায় এই সুগন্ধ লোভী আমি তা ঝিকমিকি দেয় নূরের ঝিলিক কা বাতাসে হায় এই সুগন্ধ লোভী আমি তার আলোর বুকে ঝিকমিকি দেয় নূরের ঝিলিক কা আলোর বুকে ঝিকমি নূরের ঝিলিক কার কেন এত ভালো লাগে আল্লাহ মদিনা জান্নাতে পৌঁছে গেছি পৌঁছে মদিনা জান্নাতে পৌঁছে গেছি পৌঁছে মদিনা ফুলের মতো সবই সুন্দর ফুলের মতো সবই সুন্দর কি যে তিলিস্মাত লতার গায়ে পাতার গায়ে কিসের ছায়া পাত ফুলের মতো সবই সুন্দর কি যে তিলিস্মাত লতার গায়ে পাতার গায়ে কিসের ছায়া পাত লতার গায়ে পাতার গায়ে
শের ছায়া পা সবে কিছুতে এই মদিনার জালওয়ায় কিছুই এই মদিনার কি যে প্রাণময় এমন সুন্দর শহর বন্ধু এই জগতে নাই এই আকাশে চাঁদ সূর্য ওই আকাশে গাছালি বালু কণা সব ফুলের চেয়ে সুন্দর লাগে সকল বয়স ফুলের চেয়ে সুন্দর লাগে সকল বয়স ফুলের চেয়ে সুন্দর লাগে সকল